নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেখরপুরের পুরনো নার্সারিগুলির মধ্যে একটি অন্যতম নার্সারি মুখার্জি নার্সারিতে। এর পুরো নাম মুখার্জি হর্টিকালচার ফার্ম। এছাড়াও এই নার্সারিকে অনেকে শেখরপুরের কমলা নার্সারি নামেও জানে। প্রথমে জানবো মুখার্জি নার্সারিতে আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এই নার্সারির লোকেশান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি বাসে করে আসেন তাহলে শ্যামবাজার থেকে শেখরপুরগামী বাসে চেপে চলে আসতে হবে বৈদিক ভিলেজে। নিকটবর্তী পেট্রোল পাম্পের অপোজিট গলির ভিতরে এই নার্সারিটি অবস্থিত। গলির ভিতরে অ্যারো ব্যবহার করে নার্সারিটির পথ চিহ্নিত করা আছে। তো বন্ধুরা, আজকে আমরা এই মুখার্জি নার্সারি ঘুরে দেখব এবং এখানকার গাছের কালেকশন আপনাদের সঙ্গে তুলে ধরব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। এই মুখার্জি হর্টিকালচার ফার্মের ওনারের নাম হলো সুভাষ মুখার্জি। ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এছাড়াও আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে। এই নার্সারির ব্যাপারে যদি কিছু জানার থাকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন করে নিতে পারেন। এবং যদি আপনাদের এই নার্সারিতে আসতে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আপনারা এই মুখার্জি বাবুকে ফোন করে নিতে পারেন। আমরা আজকে এই নার্সারি ঘুরে দেখব। এই নার্সারিতে প্রচুর গাছ আছে, ইনডোর, আউটডোর এবং কিছু আনকমনও গাছ আছে যেগুলো অন্য নার্সারিতে পাবেন না। সেটা একমাত্র এই মুখার্জি হর্টিকালচার ফার্মে এই মুখার্জি বাবু এই গাছগুলোর কালেকশন রাখে। তো বন্ধুরা, এই গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সব গাছ দেখানো সম্ভব হচ্ছে না, তাও যেইটুকু পারা যায় সেইটুকু আমরা দেখানোর চেষ্টা করব। ইনডোর গাছের প্রায় সব রকম ভ্যারাইটি আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন। সব রকম গাছই এখানে আছে, আপনাদের ঘুরে দেখে বেছে নিয়ে পছন্দ করে আপনাদের এখান থেকে গাছ নিতে হবে। গাছগুলির কোয়ালিটিও খুব ভালো। দেখুন বন্ধুরা, এটা হলো মুখার্জি হর্টিকালচার ফার্মের ক্যাকটাসের কালেকশন। কত রকমের ক্যাকটাস গাছ আছে, সাইজ অনুযায়ী দাম। এইভাবে বন্ধুরা আপনাদের সময় নিয়ে আসতে হবে এবং ঘুরে দেখতে হবে। আশা করি আপনাদের পছন্দের সব রকম গাছই আপনারা এখানে পেয়ে যাবেন। এই গাছগুলি দেখুন কি সুন্দর হার্ট সিম্বলের ওপরে। সব রকম গাছ, বনসাই থেকে শুরু করে সব রকম গাছ এখানে রয়েছে। এই নার্সারির পদ্ম ফুলের, পদ্ম গাছের কালেকশন খুবই ভালো। অনেক রকমের পদ্ম গাছের কালেকশন আছে, বিভিন্ন কালারের পদ্ম গাছের কালেকশন আছে। সেই পদ্ম গাছের কালেকশনগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। এখন ফুল, কিছু কিছু গাছে ফুলও চলে এসছে। এই গাছটি দেখুন একটি ফুল এসছে, ফুলের কালারটি এমনি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পদ্ম গাছের পাশাপাশি অনেক রকমের ফল গাছ আছে এই নার্সারিতে, আপনারা আঙ্গুর গাছও পর্যন্ত পেয়ে যাবেন। এই মুখার্জি হর্টিকালচার ফার্মে অনলাইন ডেলিভারিও হয় গাছ। তো বন্ধুরা, এই অনলাইন ডেলিভারি ব্যাপারে বিস্তারিত জানতে এই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নেবেন, আপনারা সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। দেখুন এই পদ্ম গাছটির পাতাগুলি কি বড় বড়, দেখতে খুবই ভালো লাগছে। অনেক রকম গাছ আছে এই নার্সারিতে, ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব নয়। এগুলো হলো স্পাইডার প্লান্ট, ইয়ারেনিয়ামের চারা গাছগুলি রাখা আছে। অনেক গাছ আছে বন্ধুরা, অ্যাডেনিয়ামের এখানে কালেকশন ভালো আছে। বিভিন্ন ফল গাছ এখানে আছে, এখানে লাইন দিয়ে। এখানে জবা গাছের দেখতে পাচ্ছেন কালেকশন রয়েছে।
এখানে বিভিন্ন বাম্বু প্ল্যান্টকে ডিজাইন করে বসানো আছে বালির মধ্যে। সব রকম গাছ আছে বন্ধুরা, সব গাছ ইন্ডিভিজুয়ালি দেখানো সম্ভব নয়। আমি পুরো নার্সারিটির ভিডিও করার চেষ্টা করেছি। লাকি বাম্বু গাছ আছে এখানে, পুরো নার্সারিটার ভিডিওর মাধ্যমে আপনাদের গাছগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই নার্সারিতে অর্কিডের কালেকশন অনেক রয়েছে, বিভিন্ন কালারে বিভিন্ন অর্কিড রয়েছে। এইগুলো বনসাই করা আছে, বিভিন্ন চাইনিজ বট দিয়ে বিভিন্ন বনসাই করা আছে, দামও খুব রিজনেবল। কত রকম বনসাই করা আছে দেখে নিন। এগুলো সব অর্কিড গাছ। ইটের খোলা দিয়ে বসানো আছে, ইটের খোলা আর কাঠ কয়লা দিয়ে। গাছ নিয়ে যাওয়ার পরে কিভাবে বসাবেন সমস্ত কিছু এখানে জেনে নিতে পারবেন। আমার একটি পছন্দের গাছের মধ্যে অর্কিড গাছ একটি আমার খুব পছন্দের গাছ। এগুলো বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আছে এখানে। বন্ধুরা, সময় নিয়ে আসতে হবে নার্সারি ঘুরে, আপনার পছন্দের গাছগুলো বেছে নিয়ে যেতে হবে। এখানেও কিছু জবা গাছ আছে। এই ছিল বন্ধুরা মুখার্জি হর্টিকালচার ফার্মের গাছের কালেকশন। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো এই নার্সারিতে এসে। এইভাবে আমরা এক এক করে বিভিন্ন নার্সারি ভিজিট করব এবং সেখানকার বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই মুখার্জি হর্টিকালচার ফার্মে গাছের পাশাপাশি বিভিন্ন রকম সার ও গাছে স্প্রে করার তেল এবং টপ সমস্ত কিছু আপনারা গার্ডেনিং রিলেটেড সব কিছু এখানে পেয়ে যাবেন। বিভিন্ন নার্সারি পরিদর্শনের ভিডিও এবং বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দেখতে হলে অবশ্যই জয় গার্ডেনিং ইউটিউব পেজে চোখ রাখতে হবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।